থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে ডিএমএসডিও অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে অবজারভাররা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাইকে যে আপনারা অনেকটাই কাজ করেছেন। আর বাদ বাকি তুমি একটা মোটামুটি একটা এ দাও, তারপরে আমরা দেখে নিচ্ছি। ম্যাম নমস্কার। ম্যাম আমাদের জেলাতে সাইক্লোনের জন্য ম্যাম অ্যারাউন্ড 144 গ্রাম পঞ্চায়েত এফেক্ট হয়েছে। ম্যাম মোর দেন 75 গ্রাম পঞ্চায়েতে প্রচুর ইনন্ডেশন হয়েছে। ম্যাম আমাদের গোসাবা, পাথর প্রতিমা, নামকানা, কুলতলি, সাগর, এস আর মথুরাপুর টু, ম্যাম এসব ব্লকগুলোতে বেশি ইনন্ডেশন এখনো রয়েছে। হাই টাইডের জন্য ম্যাম যখন সাইক্লোন হয়েছে প্রচুর ওভারফ্লো হওয়ার জন্য ম্যাম সব জায়গাতে জল ঢুকেছে। ম্যাম মোর দেন 1700 আমাদের ফ্লাড শেল্টার অলরেডি ম্যাম এখন চলছে, যেখানে পাবলিক রয়েছে ম্যাম ওরা বাড়ি ফিরতে পারছে না, বিকজ এখন প্রচণ্ড ইনন্ডেশনের জন্য ওদের প্রবলেম হচ্ছে। আমরা ম্যাম ওদেরকে সব রকম হেল্প করছি, ওদেরকে খাবার থেকে আরাম করে সব জিনিস দিচ্ছি। ম্যাম অলরেডি 4 লাখ বেশি ত্রিপল আমরা ডিস্ট্রিবিউট করেছি, 2 লাখের বেশি 2000 বেশি ম্যাম জিআর রাইস অলরেডি দিয়ে ফেলেছি। বাচ্চাদের জন্য বেবি ফুড ম্যাম কন্ডেন্স মিল থেকে আরাম করে সাপ্লাই প্রোভাইড করছি। আর ম্যাম মেডিকেল ক্যাম্প সব জায়গাতে করাচ্ছি ম্যাম, আর অ্যালোজেন ট্যাবলেট আর ব্লিচিং পাউডার দিয়ে ম্যাম ডিসইনফেকশন করার চেষ্টা করছে। আর ম্যাম ওয়াটার পাউচেসগুলো দিচ্ছি ম্যাম, সো দ্যাট কোথাও কোনো আউটব্রেক না হয়ে যায়। আর ওভারঅল ম্যাম এম্বাংমেন্ট প্রচুর ড্যামেজ হয়েছে, আর জল এখনো ঢুকছে ম্যাম যখন হাই টাইড হয়। সো মাইনর ব্রিজ থেকে মেজর ব্রিজ পর্যন্ত ম্যাম প্রচুর জায়গাতে আমাদের যত এম্বাংমেন্ট আছে সব জায়গাতে ম্যাম রিপেয়ার কাজগুলো কোথাও কোথাও শুরু হয়েছে, কোথাও জল না নামানোর জন্য ম্যাম এখনো আমরা শুরু করতে পারিনি। ওভারঅল ম্যাম আমরা রিলিফ ডিস্ট্রিবিউশন রিহ্যাবিলিটেশন উপরে ফোকাস করছি ম্যাম। ম্যাম প্রচুর পাম্প লাগিয়ে ম্যাম এগ্রিকালচার ক্রপ আর অন্যান্য এরিয়াতে ম্যাম আমরা ওয়াটারগুলো বের করানোর চেষ্টা করছি ম্যাম। আর এমজিএনআরই যে লেবার দিয়ে ম্যাম প্রচুর জায়গাতে ড্রেইন কাটিং করে জলগুলো আমরা বের করাচ্ছি ম্যাম। আর হেলথ ডিপার্টমেন্ট থেকে ম্যাম বিভিন্ন জায়গাতে ডক্টর্স আমরা ডিপ্লয় করেছি, আর হেলথ ক্যাম্পগুলো অর্গানাইজ করছি ম্যাম। যতজন আমাদের ক্যাম্পে রয়েছে সবাইকে আমরা লাগাতার চেকিং করছি, আর আউটব্রেক না হয় এর জন্য ম্যাম সমস্ত রকম আমরা ব্যবস্থাগুলো করছি ম্যাম। আর ম্যাম আমাদের বিডিও এসডি ওরা ফিল্ডে রয়েছে ম্যাম, আর ওরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যাচ্ছে, লোকাল লিডারদের সঙ্গে মিলিয়ে ম্যাম আমরা সব জায়গাতে রিলিফ অপারেশনগুলো করছি, কোথাও কোঅর্ডিনেশন ইস্যু নেই ম্যাম। আর এখন অব্দি পুলিশ আর ফরেস্ট যত ডিপার্টমেন্ট আছে ম্যাম সবাই সহযোগিতা দিচ্ছে, আর লাইন ডিপার্টমেন্টগুলো অলরেডি ইন্সপেকশন করছে ম্যাম বিভিন্ন জায়গাতে ওরা যাচ্ছে অ্যাসেসমেন্ট করছে। ম্যাম 3 রকম ড্যামেজ যেটা আমি দেখতে পারলাম, একটা তো এম্বাংমেন্ট আছে, দুসরা ম্যাম অনেকটা কাঁচা বাড়িগুলো ভেঙে গেছে, জল লাগাতার টাকার জন্য ম্যাম অনেকটা কাঁচা বাড়ির ড্যামেজ হয়েছে ম্যাম। আর পান বরুজের ম্যাম নোনা জল ঢোকার জন্য অনেক জায়গাতে ক্ষতি হয়েছে, আর ফিশারি সেক্টরে ম্যাম ভালো ক্ষতি হয়েছে। এটা ম্যাম আমরা ইন্সপেকশন করছি প্রিলিমিনারি। ম্যাম প্রিলিমিনারি রিপোর্ট থেকে যেটা জানা গেল ম্যাম 4 সেক্টরে বেশি আমাদেরকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। দেখো তোমাদের এখানে যা হয়েছে তার ডিটেইলস তো আমাদের কাছেও আছে ম্যাম, কিন্তু এটা হচ্ছে তোমার প্রিলিমিনারি রিপোর্ট। ইয়েস ম্যাম, ফাইনাল রিপোর্ট নয়। ইয়েস ম্যাম, কারণ এখন যেভাবে আমি দেখলাম গ্রামগুলো জলের তলায় ঢুকে আছে ম্যাম, ডুবে আছে ম্যাম, সেখানে এক্ষুনি তুমি পুরো রিপোর্ট পাবে এটা ভাবাটা দুঃসহ, মানে দুঃসহ ছাড়া আর কিছু নয় ম্যাম। এখন যেটা হচ্ছে যারা বাইরে আছে তাদের খাওয়াটা যেন ঠিকমতো পায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। রিলিফ ক্যাম্পে যেন কোনো খাওয়ার কমপ্লেন না হয়, জলের কমপ্লেন না হয়, ট্রিটমেন্টের কমপ্লেন না হয়, ত্রিপল দরকার হলে দুটো বেশি দাও কিন্তু কম দিও না, কাপড় জামা যেটা দিতে চাও দিয়ে দাও, জিআরটা যেন ঠিকমতো মানুষ পায় এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাদ বাকি তারপর থেকে আমরা গভর্নমেন্ট যেটা করব সেটা আমরা আমরা করছি 3 জুন থেকে 18 জুন পর্যন্ত 15 দিন দুয়ারে ত্রাণ, এটা সরকার বসবে দুয়ারে, সরকারের মতো সরকারি অফিসাররা থাকবেন, এটা গ্রাম লেভেলেও হবে ব্লক লেভেলেও হবে। তারপরে তারপরে 15 দিন হচ্ছে, তারপরে আমাদের 19 জুন থেকে 30 জুন পর্যন্ত ভেরিফিকেশন হবে ভালো করে। আগেরবারে আমরা অনেক দিয়েছিলাম কিন্তু একটা দুটো কেসের জন্য অনেক বদনাম শুনতে হয়েছিল, এটা যাতে না হয়, গরিব মানুষ যেন ঠিক মতো পায় তাদের রিলিফটা সেটা দেখতে হবে। গভর্নমেন্টের এটা ঠিক টাকার বাদ ভাঙা টাকা নেই,
প্রতি বছরই এই জিনিসগুলো হচ্ছে কিন্তু সাথে সাথে এটাও দেখতে হবে যে ন্যায্য জিনিসটা যেন ন্যায্য লোকে পায় বঞ্চিত না হয় তোমাদের বাঁধগুলোর ব্যবস্থা করতে হবে পাঁচ কোটি যে ম্যানগ্রোভ পোতার কথা হয়েছিল সেটা কি হয়েছে হ্যাঁ ম্যাম ম্যাম আমরা 2500 হেক্টর মতো এরিয়াতে করেছি ম্যাম মোর দ্যান 5 ক্রোর এনআরজি ফরেস্ট মিলিয়ে করেছি ম্যাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কাঁচা মাটি দিয়ে বাঁধ করলে বাঁধ ভেঙে যাচ্ছে আর টাকাও জলে চলে যাচ্ছে পকেটে চলে যাচ্ছে এটা করা যাবে না ম্যাম সেলিমের সাথে কথা হলো ও যখন ওই নদীয়াতে ছিল ঘাসের মতো একরকম গাছ আছে যে গাছটা দিয়ে মাটিকে শক্ত করা যায় বাঁধ ধরে রাখা যায় সেটা আমরা করতে পারি কিনা সেটা করতে পারলে আমাদের অনেক উপকার হবে অনেক জমি ডুবে আছে একটা হচ্ছে প্রথমে কৃষি জমিগুলো পাম্পিং করে জলটাকে বের করে নিতে হবে আর দুই হচ্ছে যে যে ধানগুলো নষ্ট হয়ে যাবে বা ফসলগুলো সেগুলো আমরা একটা অন্যধান আগের বার আমরা বিপদে না পড়ে কারো যেন কোনো কমপ্লেন না থাকে আমাদের লোকেরা অনেক করেছে ম্যাডাম আপনি আজ সকাল থেকে এরিয়াল সার্ভে করছেন এই বিস্তীর্ণ যে দুর্গত এলাকা বন্যা বিধ্বস্ত এলাকা সাইক্লোন বিধ্বস্ত এলাকা আপনি প্রথমে সন্দেশখালি মিনাখা হারোয়া সব দেখে হিঙ্গলগঞ্জে গেছিলেন হিঙ্গলগঞ্জে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সহ লাইন ডিপার্টমেন্টের সমস্ত লোকাল অফিসারদের সঙ্গে রিভিউ করেছেন তারপরে ম্যাডাম এই এন্টায়ার জায়গায় আপনি নিজে লক্ষ্য করেছেন কিভাবে কৃষি জমিতে নোনা জল ঢুকে গেছে যার জন্য আপনি এই নির্দেশগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিলেন বহু জায়গায় মানুষের কৃষি জমি এবং গবাদি পশু মারা গেছে তারও ক্ষয়ক্ষতি হয়েছে আপনি দুয়ারে ত্রাণ নিয়ে কি করতে হবে তার নির্দিষ্ট সীমারেখা অলরেডি বলে দিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা সেইভাবে কাজ করবেন এখানে ম্যাডাম ডিএম এসপি ডিভিশনাল কমিশনাররা সবাই মিলে খুব অর্গানাইজভাবে কাজ করেছে এবং যেভাবে দুয়ারে ত্রাণের কর্মসূচি হয়েছে সেই অনুযায়ী তারা করবে এবং যারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য কৃষক এবং বাড়িহারা তাদের সবাইকেই নির্দিষ্ট মূল্যে ক্ষতিপূরণ হবে বঙ্কিমবাবু নিজে আছেন এখান থেকে তিনিও দেখে দেবেন ম্যাডাম আপনি প্রথমে আপনাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনি বিস্তীর্ণ এলাকা বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে আপনি হিঙ্গলগঞ্জ থেকে শুধু সাগর দ্বীপে এসে পৌঁছেছেন এখানে আমাদের সাগর এবং আমাদের এই সুন্দরবনের যে বিস্তীর্ণ 19টি ব্লক ম্যাডাম বিভিন্ন প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা আমাদের জেলা শাসক সাহেব বললেন এবং একটা জিনিস ম্যাডাম অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি জেলা শাসক মহাশয় এবং আমাদের সমস্ত লাইন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিক এসপি সাহেবরা তারা টাইম টু টাইম আমাদের সাথে কথা বলেছেন এবং আপনার যে নির্দেশ সেই নির্দেশ মাফিক আমি সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিজে গেছি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছি এবং আপনাকে সর্বশেষ রিপোর্টও ম্যাডাম আমি আপনাকে দিয়েছিলাম যে শঙ্খদর্শন কপিলের এই পাদদেশ যখন প্লাবিত হয়ে যায় তখন ম্যাডাম সত্যি আমরা খুব হতাশা হয়ে পড়েছিলাম নাহলে ম্যাডাম আপনাকে আমি ডিস্টার্ব করতাম না হ্যাঁ আপনি করেছিলেন আপনি আমাকে করছিলেন তো বলছি ম্যাডাম আমি আপনি আমাকে জানতে চাই আপনি তো আমাকে করলেন ম্যাডাম বলছি তো সেই বিষয়টা আপনি আমাকে বললেন
যে এটা আপনি দেখে নেন ডিএমএর সাথে কথা বলে কি করা যাবে এটা করতে আপনি বললেন তা সেই জায়গায় ম্যাডাম আমার কিছু বলার নেই ম্যাডাম যেভাবে আপনি নির্দেশ দেবেন আমরা সেইভাবে সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা হয়েছে যে ম্যাডাম যেভাবে নির্দেশ দেবেন এই সুন্দরবনের বিস্তৃত মানে বন্য বিধ্বস্ত এলাকায় আমাদের কি কি কাজ করতে হবে যদি আপনি বলেন যে যে সমস্ত পানীয় জল যেগুলো নলকূপগুলো বসানো হয়েছিল সেগুলো সবই তো ম্যাডাম জলের তলায় যদি সেখানে আপনি নির্দেশ দেন যে কিছু টিউবওয়েল বসানো যায় কিনা তাহলে আমরা করে নেব ম্যাডাম ঠিক আছে ম্যাডাম ঠিক আছে আর যে রাস্তাগুলো ম্যাডাম সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে হ্যাঁ পথশ্রী থেকে ঠিক আছে ম্যাডাম আর ম্যাডাম আর ম্যাডাম একটাই কথা বলবো যে এই যে কপিলমুনি মন্দিরের সামনে যে প্রতি বছর যেটা ইরোশন হচ্ছে ম্যাডাম ইতিমধ্যে ডিএম সাহেব জানেন যে ইতিমধ্যে এটা সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে কিন্তু শুধু আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্সটা দিয়ে দিলে ম্যাডাম তাহলে আমাদের এই কাজটা করা যেতে পারে যেটা কোনো রকম অসুবিধা হবে না আমি লিখিতভাবে আপনার কাছে অলরেডি ওখানে একটা বড় বিচ কাজের জন্য অলরেডি টেন্ডার ওয়েন্ডার করার জন্য আমরা রেডি আছি ম্যাম শুধু এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স লাগবে ওটা এনভায়রনমেন্ট টাকা কিছু পাইনি ম্যাম শুধু আমরা স্টাডি করে नहीं मैम ऑलरेडी मैम ओके मैम ठीक है मैडम মিডিয়া শুনতে পাচ্ছে না মাইকে বলতো মিডিয়া শুনতে পাচ্ছেন তো মিডিয়া নতুন করে বলা হচ্ছে না এখানে যা বলা হয়েছে আপনারা সবকল জানেন রিভার্সেশন হয়েছে সেই রিভার্সেশনের পরে রিহ্যাবিলিটেশন এবং রেস্কিউ এবং রেস্টোরেশন এই ওয়ার্কগুলো ভালো করে করতে এখানে বলা হচ্ছে আমাদের যেহেতু কলাইকুণ্ডায় যেতে হবে 45 মিনিট টাইম লাগবে এবং আমাদের একটা কাগজ হ্যান্ডওভার করতে হবে তাই জাস্ট 15 মিনিটের জন্য আমার যেতে হবে কারণ আমি মিটিংটায় থাকছি না রিভিউ মিটিংটায় আমি জাস্ট কাগজটা হ্যান্ডওভার করবো কোথায় কী ক্ষতি হয়েছে যতটা এখনো পর্যন্ত আমাদের কাছে আছে এই পর্যন্ত কারণ আমাদের যেতে লাগবে 45 মিনিট এবং সেখানে প্লেনের টাইমিং করা আছে সেই জন্য আমাদের যেতে হচ্ছে সাগরে খুবই দুর্গত হয়েছে এবং সাগরের অবস্থা খুবই খারাপ বাট আমরা ট্রামে দুয়ারের ট্রামের মাধ্যমে আমরা বাড়ি থেকে শুরু করে চার্চ থেকে শুরু করে পানের বরজ থেকে শুরু করে ইটভাটা থেকে শুরু করে ফিশারিজ থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে যা দরখাস্ত পাব তার উপরে রিভিউ হবে রিভিউ হওয়ার পরে তারপর আমরা প্রাণের কাজটা মানুষের কাছে পৌঁছে দেবো ইন দ্য মিনটাইম এখন যারা আছে রিলিফে রিলিফ ওয়ার্ক চলবে যতক্ষণ পর্যন্ত তারা সঠিকভাবে সেটেল না হচ্ছে এখন বাড়িতে জিআর দেওয়া হচ্ছে জিআর দেওয়া হবে টিপল দেওয়া হবে কাপড় জামা দেওয়া হবে ডাক্তার এসে দেখবেন ডাক্তার টিম মাঝে মাঝে এই কাজগুলো যতক্ষণ তারা বাড়িতে যেতে না পারছেন এই কাজগুলো করে যেতে হবে